नमस्कार বন্ধুরা হ্যাপি উইথ গোপা কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বানাবো পনিরের রেসিপি। রেসিপিটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কি বানাই। এখানে আমি 200 গ্রাম মতো পনির কেটে টুকরো করে কেটে নিয়েছি। এদিকে আমি একটা তাওয়া বসিয়েছি ননস্টিক, এটার মধ্যে আমি কিছুটা মশলা বানিয়ে নেব। দিচ্ছি হাফ চামচ মতো মৌরি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, মানে অর্ধেক তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কসৌরি মেথি। এগুলো আমি ড্রাই রোস্ট করে নিয়ে একটা পেস্ট গুঁড়ো বানিয়ে নেব। একটা কড়াইতে কিছুটা সাদা তেল দিয়েছি আর কিছুটা ঘি দিচ্ছি। এটা গরম হয়ে হলে আমি পনিরগুলো একটু ভেজে নেব। পনিরগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভেজে নেব। এদিকে ভাজা হচ্ছে, এদিকে আমি এই ড্রাই রোস্ট মশলাটা ঠান্ডা করে নিয়েছি, এবার এটা একটু গুঁড়ো করে নেব। এইগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলো তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু হালকা ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটা আমার প্রায় নরম হয়ে এসেছে, এবারে আমি এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে এটাও পেস্ট বানিয়ে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি আবার একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হতে হতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো কাটি তুলে নিয়েছি, পেঁয়াজে দিয়ে এটা দিয়েও নাড়বো। আমার এই রেসিপিটা হচ্ছে কাজু কড়াই পনির। কড়াই পনির তো সবাই খেয়েছ, আমি এটা বানাচ্ছি কাজু কড়াই পনির। কাজু পনির যখন কাজু তো একটু বেশি করে দিতে হবে, তাই জন্য এখানে আমি কিছুটা কাজু টুকরো মানে আধখানা করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। দিয়ে একবারে একটু ভেজে নেব পেঁয়াজের সাথে। দিয়ে দেব কেটে নেওয়া একটা ক্যাপসিকাম, ক্যাপসিকামটা দিয়েও একটু ভেজে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ আর টমেটোটা একটু গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, এক চামচ মতো আমি আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম। সব দিয়ে একবারে ঘুরিয়ে নেব। পেস্ট আমার হয়ে গেছে, আমি একটু নামিয়ে নিচ্ছি এটা। এবারে এই ক্যাপসিকাম পেঁয়াজের মধ্যে আমি এই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো কিছুটা গোলমরিচ, ঝাল নিজের স্বাদ অনুসারে দেবে, আর একটু জল দিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা আমি একটু কষিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমার এই রান্নার নতুন নতুন নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। অল্প একটু দিচ্ছি বাটি ধোয়া জল, মশলার বাটি ধুয়ে জলটা রেখেছি। দেব অল্প করে হলুদ গুঁড়ো, আর দেব অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। এবারে আরেকটু জল দিয়ে নিচ্ছি, মশলাটা একটু জল দিয়ে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে।
কড়াই পনির, কড়াই পনিরের যে মশলাটা আমি বানিয়ে নিলাম, কাজু সব ডাস্ট বানিয়ে নিলাম, সেই ডাস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়িয়ে আমি জল অ্যাড করব। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মৌরি আর কাজুর, একটা খুব সুন্দর গন্ধ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, লবণটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল, উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। দিয়ে এবারে আমি একটু 2 মিনিটের জন্য ঢেকে রাখছি। এখানে আমি 25 গ্রাম মতো ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। ঢাকনাটা তুললে 2 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলছি। তুলে এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে ফ্রেশ ক্রিম অ্যাড করছি। এবারে আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, সেটা একটু হাতের মধ্যে একটু ডলে নিচ্ছি। ডলে নিয়ে এবারে একটু দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু 1 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। 1 মিনিট বাদে আমি এবার ঢাকনাটা তুলে দেখছি, প্রায় আমার হয়ে এসেছে। আমার কাজু কড়াই পনির রেসিপিটা কমপ্লিট। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট দেবে, আর বেশি বেশি করে শেয়ার করবে। এবারে আমি একটু টেস্ট করে দেখছি। অপূর্ব হয়েছে রেসিপিটা, অবশ্যই বাড়িতে ট্রাই করবে, বাড়ির সবাইকে করে এটা খাওয়াবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।